कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे। सर्वाग्रह श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवत ज्ञान प्रदाता भगवान सेवाय अधिकार प्रदान करी गोपीनाथ गौड़ीय मठे प्रतिष्ठाता अमर गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्व श्री गौड़ीय मठ प्रतिष्ठान मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा श्री ब्रह्म रुद्र सनक चार संप्रदाय कर्तृक स्वीकृत सकल आचार्यबृंद अशुद्ध भक्तबृंद सकल के जानाई दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हो आशीर्वाद करूँ जान जीवन शेष मुहूर्त पर्यंत श्रीकृष्ण चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणी आचरण मुखे सर्वत्र प्रचार करते पारे आर उपस्थित वैष्णववृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन बिंद सकल के जाना अमार जथा योग्य संभाषण सकले अमार प्रति प्रसन्न होन। आज हठात ही एक कथा आछे जिन शिक्षक बा शिक्षिका हन তারা শিক্ষার মর্যাদা বোঝেন। আমরা সবাই মঠে আছি, কখন আছে প্রসাদ পাওয়ার সময় আছে, আছে কি না, কেন আছে আমরা প্রসাদটা ভালো বুঝি, কেন এখানে বাড়িতে এক তরকে রান্না হয় কি দু তরকে রান্না হয় কি তিন তরকে রান্না হয়, কিন্তু মঠে প্রসাদ হলে ওটা বেশি স্বাদও হয়, হ্যাঁ এই জন্য প্রসাদ পাওয়ার জন্য সবাই ব্যস্ত। কিন্তু আসল যে প্রসাদ মঠের আসল প্রসাদ শিক্ষকরা জানে, যেখানে গোবিন্দ দাসই আজকের ক্লাস যে হচ্ছে আজকে এখন যে হচ্ছে ওনার জন্য হচ্ছে, গোবিন্দ দাসের জন্য হচ্ছে, এরকম এখানে ক্লাস হবে না তাহলে এখানে কোনো কথা হবে না তাহলে সকালে যেন বললো আমি দেখলাম এত যে আগ্রহ যখন আছে তো করা ভালো নাকি, হ্যাঁ এইভাবে এখন একটা আধ ঘন্টার জন্য ক্লাস হবে। কি বলা যায়, আমি নিজে থেকে বললে তো গণ্ডগোল হবে নাকি, নিজে থেকে যদি আমি বানিয়ে বানিয়ে কিছু বলি হয়তো মন থেকে ভালো লাগবে, কিন্তু পারমার্থিক কোনো কল্যাণ হবে না। এই জন্য ভাবছি চৈতন্য ভাগবত থেকে একটু পাঠ করবে, তো আমরা সকালে ওনার সঙ্গে দিদিমণির সঙ্গে আলোচনা হচ্ছিল, গোবিন্দদের সঙ্গে আলোচনা হচ্ছিল যে সব কিছু সহ্য করতে হবে কি, জিজ্ঞাসা করেছিলেন নাকি যে সবই সহ্য করতে সব কিছু মেনে নিতে হবে, কলিযুগ না মানলে ঝগড়াতে করতে হবে, আর ঝগড়া করলে ক্রোধ আসবে, ক্রোধ হলে বুদ্ধি নষ্ট হবে, বুদ্ধি নষ্ট বিচার খারাপ হয়ে যাবে, কর্ম খারাপ হয়ে যাবে, কর্ম খারাপ হলে কর্মের ফল ভোগ করতে হবে নাকি। একটা স্প্যানিশ ভাষায় স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ওরা বলে যে মাতৃমণিয়া
নেসেসিতা মুচো তলারা মিশিয়া। ম্যাট্রিমনি মানে ম্যারেজ, নেসেসিতা মানে হচ্ছে নেসেসারি, মুচো মিনস মানে মুচো অনেক, মানে মুচো মিনস হচ্ছে আনকাউন্টেবল, উই ক্যান সে মুচো আনকাউন্টেবল। হ্যাঁ, টলারেন্সিয়া মিনস টলারেন্স, মানে ম্যাট্রিমনিয়া মানে ম্যারেজ ইট ইজ নিডেড, ইট ইজ নিডেড, ইজ কম্পালসারি টু কিভ, টু কিভ ওয়াজ এক্সট্রিম টলারেন্স, বেস্ট ওয়ার্ড। শুধু শুধু মানে শুধু মানে শুধু বিবাহ নয়, মঠেও তাই আর কি। আমাদের গুরুবর্গ বললেন, সহ্য করিতে শেখাই বৈষ্ণবের একমাত্র কৃত্য। সহ্য নেই বললাম থাকো কুলগাছিয়া, সঙ্গে সঙ্গে না না তো থাকা যাবে না, বুঝলাম আর থাকো, কিন্তু গেল এখান থেকে, কিন্তু থাকলো না, কেন কোথাও হয়তো কাজ কাজ ফেঁদে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদেরকে সবসময় বুঝে চলতে হবে, যেখানেই থাকি, মন্দিরে থাকি, জঙ্গলে থাকি, গৃহে থাকি, বিবাহ করে থাকি, অবিবাহিত থাকি, সব জায়গাতে সহ্যগুণ সম্পন্ন হতে হবে। সহ্য করিতে শেখাই মঠবাসীর প্রধান কৃত্য। ওদিকে পারিবারিক জীবন, সেখানেও সহ্য করতে হবে, তা নাহলে চৈতন্য মহাপ্রভুর কথা বলতেন না। প্রথমে বললেন কি, দৈন, দৈন মানে মানে কি, নিচু হওয়া। আমরা কি করি, মাথা উঁচু করে চলতে চাই, হ্যাঁ মাথা উঁচু করব, কিন্তু আমার কার্যের দ্বারা যেন কোনো কারো ক্ষতি না হয়ে যায়, যেন আমাদের আমাদের সাধু হতে হবে। সাধু মানে, সাধু মানে ভগবানকে খুঁজতে হবে সকলকে, যে আপনি বিবাহ করুন, বিবাহ নাও করুন, গৃহে থাকুন, মঠে থাকুন, জঙ্গলে থাকুন, সকল সাধু মানে, সাধু শব্দটা আসছে সৎ থেকে, সৎ মানে সনাতন, যিনি সনাতন বস্তুকে খুঁজছেন তিনি সাধু। তো সনাতন মানে ভগবান, সনাতন মানে ভগবান মানে এটা নয় সরাসরি ভগবান, সনাতন সনাতন মানেই মানে অর্থ করা হচ্ছে ভগবানকে বলা হচ্ছে সনাতন, কেন সনাতন মানে হচ্ছে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনও আছেন, ধ্বংসের পরেও থাকবেন, তিনি সনাতন। সে সনাতন বস্তুকে যিনি খুঁজছেন তিনি সাধু। অনেস্ট, যিনি সাধু হবে তিনি অনেস্ট হবেনি। আমি আমি বললাম আমি আমেরিকান, আপনি যদি জিজ্ঞেস করেন কেউ আপনার কি আমেরিকান পাসপোর্ট আছে, ভারতবর্ষে এসেছি তো পাসপোর্ট থাকবে, আমি যখন আমেরিকান দেশ কাট দেশ যখন পেরিয়ে এসেছি তখন পাসপোর্ট না দিকে আসবো না, বুঝলি। সাধু যখন হয়েছি অনেস্ট থাকতেই হবে, তা কেন অনেস্ট শব্দটা কি আমরা জানি, অনেস্ট মানে, অনেস্ট মানে হচ্ছে সবসময় সত্য কথা বলবে, মিথ্যে আশ্রয় নেবে না, এগুলো ভগবানকে আশ্রয় না নিলেই তো মিথ্যে আশ্রয় হয়ে গেল, জগৎটাই তো মায়ার জগৎ,
সবাই মায়াতে পড়ে আছে। মিথ্যের আসনে বেশি হলো কেন? জগৎটা মায়ার জগৎ, মায়াটাকেই বেশি ভালো ভালো বুঝি, যার জন্য আমরা আর তাল খুঁজে পাই না নাকি? তো মিথ্যের আশ্রয় নিতে হয়। আমরা হচ্ছে মিথ্যে বলতে মিথ্যে কথা বললেই মিথ্যে হয়ে গেল তা নয়। আমাদের আমরা যখন স্বরূপটা ভুলে যাই, নিজের যে রূপটা আসল যে রূপটা ভুলে গেলাম, আমাদের স্বরূপটা কি? ভগবানের দাস আমরা সবাই। ভগবানের দাসত্ব বিধান না করলে আমার দাসত্ব বিধান, সকলে এখানে দাসত্ব বিধান করার জন্য এসছে, সকলে দাসত্ব বিধান করার জন্য এখানে এসছে। যদি ভগবানের দাস না হতে পারি, কারো না কারো দাস হতেই হবে, হয়তো স্বামী হবে স্ত্রীর দাস, স্ত্রী হবে স্বামীর দাস, হবে কি না? হ্যাঁ, সন্তানের দাস, প্রতিষ্ঠার দাস। প্রতিষ্ঠার জন্য আমরা কত কিছু করে ফেলব, যে কোনো মানে সংখ্যা বলি মায়ার দাস হতেই হবে যে কোনো উপায়। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে সাধুর লক্ষণ সম্বন্ধে। আমাদের শাস্ত্র কি বলছে? শাস্ত্র সাধুর লক্ষণ সম্বন্ধে প্রথমে বললেন তৃতীক্ষা। তৃতীক্ষা মানে অকল্পনীয় সহ্যগুণ সম্পন্ন হওয়া। তৃতীক্ষা অকল্পনীয় মানে কল্পনা করা যাবে না, কল্পনার করে কুল পাবো না আমরা, এত সহ্যগুণ সম্পন্ন। এটা কি বোঝাতে গিয়ে চৈতন্য মহাপ্রভু বললেন দৈন। কিরকম দৈন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ একটা এত বড় মহান আচার্য, পরমার্থ জগৎ থেকে এখানে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর লীলাপূর্তির জন্য। তিনি বললেন, দৈন করে বলছেন, নিজের পরিচয় দিচ্ছে, পুরুষের কীট হইতে মুই তো লঘিষ্ঠ। পুরুষ মানে কি? বিষ্ঠা। বিষ্ঠারও কীট হইতে আমার অবস্থা আরো নিচে। এত বড় আচার্য। আর কি বলছেন? জগায় মধাই হইতে মুই তো পাপিষ্ঠ। জগায় মজায় থেকে আমি অনেক পাপি। তারা সেই জগৎকে শিক্ষা দিচ্ছে, এইভাবে দৈন্য প্রকাশ করতে হবে। মুখে বললাম দৈন্য দণ্ডমত, হাতে আছে কাটারি তোমার মাথায় মারবো, এরম হবে না, এটা হবে না। এই জন্য পরমার্থিক জীবন, পরমার্থ যদি দেখা যায়, পরমার্থ একমাত্র এই বৈষ্ণব ধর্মের আছে, যেটা আত্মকল্যাণের জন্য করা হয়। আর অন্যান্য যে সমস্ত সোসাইটি ভারতবর্ষে আছে, ধর্মীয় সতাজ সোসাইটি, তারা সব দেহধর্মের কথা বলে, দেহধর্ম মনোধর্মের কথা বলে। আর গৌড়ীয় মত তথা অন্যান্য সব আত্মধর্মের কথা বলে। কোনটা ভালো? খাঁচাকে ভালো করে তেল মাখালাম, রং করলাম, কিন্তু খাঁচার ভেতর যে পাখিটা রয়েছে পাখিটা কেটে দিলাম না, কোনটা ভালো? তাহলে খাঁচা রং করা ভালো না পাখিটা খেতে দেওয়া ভালো, কোনটা? ঠিক তেমনি করে গৌড়ীয় মঠ পাখিকে খাওয়ায়, আবার খাঁচাটাকেও রং করার চেষ্টা করে। মুখ্য ভূমিকা হচ্ছে পাখিটাকে খাওয়ানো,
এটা অর্থটা হচ্ছে, আক্ষরিক অর্থটা হচ্ছে শরীরটা একটা খাঁচা, খাঁচার মধ্যে যে আত্মাস্বরূপ পাখি রয়েছে ওই পাখিটাকে খাওয়ানোর কথা বলছে। যা কিছু কথামাত্রা, যা কিছু আচার বিচার, সব ওই পাখিটাকে খাওয়ানোর জন্য। আমি এই কদিন একটা ভালো এ করেছি, উদাহরণ সংগ্রহ হয়েছে মনের মন, নিজের মন থেকে। উদাহরণ কি, জেলের মধ্যে মনে করো আমি আছি, তরুণ প্রভু জেলের লোকের, জেলের ভেতরের লোকের সঙ্গে আলোচনা করে জেলের মধ্যে ভালো খাওয়ার ব্যবস্থা করে দিল। জেলের মধ্যে আমাকে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ভালো করে দিল। থাকা না, এই লোক এখন আসবে এমন কিছু আসলে মানে পারতে হবে, এই কী হলো, এমন কিছু লোক আসবে না পারতে হবে বলে তো, ঠিক আছে না, শুনে থাক, বসো বসো, এমনি বসে পড়বে সব। দেখো কথা হবে আমার তো আধ ঘন্টা, তার মধ্যে যদি দশবার উঠে যাওয়া তার দশ জন হয়ে আছে, লিঙ্ক কেটে যাবে না, যে আসছে আস থাক না, এখন তো এখন শীতকাল নয় যে নিচে বসতে পারবে না, বসুক না রে বাবা। আমি তো একটা মঠে আসতাম, ছোটোবেলা মঠে আসতাম, নিচে দিয়ে বসে থাকতাম, হ্যাঁ জায়গা পেতাম না, নিচেই বসে থাকতাম, কী আছে যা কী যেন বলছিলাম। হ্যাঁ তরুণ প্রভু, আমি 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 জেলে আছি, তরুণপ্রভু জেলের লোকের সঙ্গে কথা বলে আমাকে ভালো করে থাক, খেতে দেবে, থাকতে দেবে, আর বস্ত্র দেবে, ভালো করে ব্যবস্থা করে দিল, এটা উপকার হলো একটা। আর বিশ্বামর প্রভুর আপনার মামন লিঙ্ক আছে, আমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে চলে এলো, জেলের বাইরে নিয়ে চলে এলো, কোন উপকারটা বেশি বলুন আপনারা, কোনটা বলুন, এই তুমি বলো কোনটা ভালো, তারপরে শুনছে না বসে আছে সংখ্যায়। দেখো আমি কথা কোনো বলছি, কোনো বই দেখে থেকে বলছি না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কে বেশি উপকারী। এই জগৎটা একটা জেলের মতো, জেলখানা, এই জগতে আমি দেহটাকে খাওয়ার জন্য পড়ানোর জন্য সব ব্যবস্থা করে দিলাম, সেটা ভালো উপকার হলো। এই জগতের দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ থেকে বেরিয়ে নিয়ে, বেরিয়ে বার করে আনন্দময় জগতে নিয়ে যাওয়া, কোনটা উপকার বেশি হলো? এই গৌড়ীয় মঠ এটা করে, গৌড়ীয় মঠ এটা করে। আশ্চর্য ব্যাপার, আমরা যারা গৌড়ীয় মঠে আছি তারা অনেকেই জানি না আমাদের আসল উদ্দেশ্যটা কী। যেমন আজকে বলছিল দীনবন্ধু, বলছিল কি, সবাই বলছে আমার ভবিষ্যৎ কি, তার মানে কি, তো জানেই না। আরে ভবিষ্যৎ তো আত্মকল্যাণ, আত্মকল্যাণ যদি করার জন্য যেটা বোধ নিয়ে যদি আসি মঠে, মঠে তো পাখি খাওয়ানো হচ্ছে, শরীর রূপ খাঁচার ভেতর যে আত্মারূপ পাখিটা আছে সেই আত্মাকে খাওয়ানোর জন্য মঠে থাকার ব্যবস্থা হচ্ছে। মঠে কি হরিনাম হয় না? যদি না হয় তাহলে বলতে পারে ভবিষ্যৎ। দেখুন চৈতন্য চরিতামৃত পরিষ্কার জানালেন, এই জগতে পাঁচটা জিনিস করলেই আত্মাকে, আত্মার খাদ্য পুরো হয়ে যাবে, সেটা প্রেম। বলছে কি, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। যারা বলছে ভবিষ্যৎ কি, তারা কি আরতিতে আসে, মঙ্গলাতে আসে, তার মানে হবেই। দেখুন
সাধু সঙ্গ, হরিকথা আসে, হরিকথা আসবে না, আরতিতে আসবে না, কিন্তু দেখুন ওখানে আরতি হয় কি না, সাধু সঙ্গ হয় কি না, সেটাও হয়, নাম কীর্তন হয় কি না, ওটাও হয়। যেটা বলেছে শাস্ত্রে, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, ভাগবত পাঠ হয় কি না, সেটাও হয়। তাহলে ওটাও হয়, তারপরে মথুরাবাদ, মথুরাবাদ মানে মাথুর মানে কৃষ্ণ, কৃষ্ণের নিকটে বাস, মাথুর মানে কৃষ্ণ, মথুরাবাস মানে যিনি কৃষ্ণেতে বাস করে, কৃষ্ণকে নামের দ্বারা পাওয়া যায়, নামেরই মধ্যে আছেন আপন শিহরি। কৃষ্ণ নাম করতে কেউ 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 কি বাধা প্রদান করে নাকি, সেটাও করে না। শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন, এখানে কি শ্রদ্ধা করে সেবা করা হয়, মানে খাবার টাবার নাম আনিয়ে এনে ফেলে দেওয়া হয় না, ভালো করে থালা করে সাজিয়ে দেওয়া হয়, কোনটা? সবটাই তো হয়। তাহলে শাস্ত্র মান, শাস্ত্র মানছে না মানছে না, তাহলে তো শাস্ত্র মানলে তো আর এই বিচার আসবে না, আমার ভবিষ্যৎ কি? পাঁচটাই তো হয়, সাধুসঙ্গ হয়, নাম কীর্তন, ভাগবত শ্রবণ হয়, মথুরাবাস মানে কৃষ্ণের নিকটে বাস, কৃষ্ণ নাম করলে কৃষ্ণ নিকটে বাস হবে, আর শ্রীমূর্তি শ্রদ্ধা সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এই পাঁচটা অঙ্গ সাধনের সর্বশ্রেষ্ঠ। আর কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ, কৃষ্ণ প্রেম হয় যদি এই পাঁচটা অল্প, ও ডলি দি আছে তো নাকি, তোমার তো আসো না আর তা ভুলে যাচ্ছ আমাকে, বসো বসো আমার চেয়ারে বসো, তোমার নিচে বসতে পারবে না। দেখুন কৃষ্ণ প্রেমা জন্মায় পাঁচের অল্প সঙ্গ, তো এইগুলো কি হয় না মঠে? তা দোষটা কার, মঠের দোষ হলো না আমাদের বিচারের দোষ হলো, আমাদের অলসতার দোষ হলো, কোনটা? আলস্য পরায়ণ হয়ে গেলে কোথাও স্থান আছে, অলসতা স্থান আছে? দিদিমণি আপনার স্কুলে গেলাম টিচার হিসেবে, কিন্তু আমি টিচার মানে ছাত্র পড়াতে চাইছি না, আপনি আপনার স্কুলে আমাকে রাখবেন টিচার হিসেবে? আমি ছাত্র হিসেবে গেল, যা কিছু পড়া দেওয়া হচ্ছে পড়া করছি না, আমাকে আপনি রাখবেন? বলুন দিদিমণি, বলুন, কিছু বলে না দিদিমণি, দিদিমণি চুপ থেকে থাকলে বলছি, হ্যাঁ কোথাও অলসতা স্থান নেই, তাহলে মন্দির হবে কি অলসতা? অলসতা স্থান কোথাও নেই, বাড়িতেও নেই, বাড়িতে যান না, বাবা মার কাছে যান না, বলছে বসে থাকলে বাবা মা খেতে দেবে, বাবা মা কি বলবে, আরে বাবা তুই এতদিন এত বড় হয়ে গেলি এখনো খাওয়াতে হবে তোকে, মানে বলবে কি না, বিয়ে করুন না বউ তোমাকে খেতে দেবে? বিয়ে করলেও বউ কি রাখবে? আর বিয়ে করার পর স্ত্রী চুপচাপ ঘরে বসে থাকবে, স্বামী কি বলবে, না তোমার করতে হবে থাকো বসো? কোথাও স্থান নেই, যেদিকে যাবেন সমাজের যেদিকে ঘুরবেন, যদি যদি 10 ডাইমেনশন হয় সমাজের, হ্যাঁ সব দিকেই দেখবেন অলসতার স্থান কোথাও নেই, কিন্তু অলসতার কারখানা যদি করে ফেলি মন্দিরটাকে, তাহলে বেশি লোক ওই সবই আসবে, অলসতা করবে আর এরম কথা বলবে, এগুলো শুনে মুজ্জিমান হলে চলবে না। ভবিষ্যতের সম্বন্ধে তোমার ধারণা যখন একটু সন্দেহ লাগছে তোমার, যেখানে ভবিষ্যৎ হল সেখানে চলে যাও। তবে হ্যাঁ, একটা যদি হরিনাম করা যায়, ভগবান কখনো কাউকে ফাঁকি দেয় নি, আমরা ভগবানকে ফাঁকি দিই, ভগবানের যদি সেবা করা যায়, ভগবানের নাম করা যায়, ভগবানের কীর্তন করা যায়, ভগবানের ভক্তের সেবা করা যায়, তাহলে জানবেন
ভগবান কাউকে কখনো ফাঁকি দেয় না। ফাঁকি আমরা ভগবানকে দিই, ভগবানের সেবার নামে আমরা মঠে আসি। ভগবানের সেবা না করে, ভক্তের সেবা না করে, সেবা নেওয়ার তালে আসি, সেখানে ফাঁকি পড়ে যাই, আমাদের পরিচয় তফাত হয়ে যায়। আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয়টা আমরা সব ভগবানের নিত্য দাস, সেটা ফাঁক হয়ে গেল, সেটা মানে মানলাম না। যখন আমি যে কাজের জন্য গেছি, স্কুলে যাই টিচারি করতে, টিচারি করতেই হবে, ছাত্র পড়াতেই হবে আমাকে, শরীর খারাপ হলে আলাদা ব্যাপার। যদি স্কুলে যাই মানে পড়বার জন্য, ছাত্র হিসাবে যাই, সেটা পড়তেই হবে, রাখবে না নাহলে তো। আমি তো জানি দু বছর ফেল করলে টিসি দিতে নাকি, এখন কি নিয়ম কী আছে? দু বছর যদি ফেল করে যায় তাহলে তো পড়ে লাভ নিতে চাও টিসি চলে ট্রান্সফার হয়ে যাও। আমাদের বেলা এরকম ছিল, দু বছর ফেল করলে বা টিসি চলো চলো টিসি। কিন্তু আমরা যদি মঠটাকে মন্দিরটাকে যদি আমরা ভাবি এটা সুন্দর জায়গা, বসে বসে খাওয়ার জায়গা, ঘন্টা পড়লেই প্রসাদ পাওয়া যায়, আর প্রসাদ পেয়েই ঘুমানো যায়, ঘুম থেকে উঠে একটু অভিনয় করা যায়, একটু আরতিতে এলাম এলাম না এলাম, আবার প্রসাদ পেয়ে আবার ঘুমানো যায়, তাহলে তো সকলের ভাবের আমি হবে, ভবিষ্যৎ কী, ভবিষ্যৎ কী। আমার বলছি ভগবান কখনো ফাঁকি দেয় না। তোমার বাবা তোমাকে কখনো এতে ফাঁকি দেবে? কারো বাবা তার সন্তানকে ফাঁকি দেয়? ভগবান সকলের বাবা। আমি কেন এরকম কথা বলছি যাতে সকল বুঝতে পারে, এখানে অনেক আছে তারা বুঝতে পারবে না, আমি যদি শাস্ত্রীয় ভাষা দিয়ে বলি, ভগবান সকলের বাবা। দেখবেন আছে না, তমেব মাতা চ পিতা তমেব, আছে কি না? তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তুমি আমার সখা, তমেব বিদ্বা, তুমি আমার বিদ্বা, আর তুমি আমার সম্পদ। তমেব সর্বং, তুমি যথা সর্বস্ব, মম দেব দেব, মানে তুমি আমার ভগবান। এই বিশ্বাসটা যদি না হয়, বিশ্বাস যদি না হয়, জানবেন যত শিক্ষাই থাকে না কেন, এটাই যেটা বলছো না সেটাই মনে হবে আমাকে, আমার ভবিষ্যৎ কি। অনেক বাবু আর বলছে না, যারা অলস কোম্পানির বড়োবাবু তারা বলছে, যারা অলস কোম্পানির বড়োবাবু বোকার বান্ডিল হয়ে আছে, বসে আছে, বোকার বান্ডিল, বোকার বান্ডিল মানে সবটাই বোকামি। মাঠে খেলতে নেবে, যদি খেলতে ভালো না পারি তো কী করে কোচ, কী করবে মাঠে খেলাবে বলুন? ফুটবল খেলার মাঠে খেলতে নেমেছি, দৌড়াতে পারছি না, বলটা গ্রিপ করতে পারছি না, বলটাকে ঠিকমতো পাস দিতে পারছি না, বার করে দেবে তো ঠিক আছে, কী ব্যাপার? মায়াদেবীর পুলিশ রূপে এখানে আছে, সর্বক্ষণ আমাদের আশপাশে ঘুরে বেড়াচ্ছে, মায়ারে করিয়া যায় ছাড়ানো না যায়, কথা আছে তো। যে কোনো ব্যাপার আমি যদি কঙ্কর হয়, মানে আমি যদি মায়াকে জয় করে নিলাম, কিন্তু ছাড়বে না মায়া, পাশে পাশে ঘুরবে। হরিনাম করছি মায়াকে জয় করার জন্য, হরিনাম করলাম কিন্তু মায়া তো পাশাপাশি আছে, যেমন দেবী একটু অলসতা ঢুকে পড়েছে, মায়াদেবী এসে গেছে, মায়াদেবী এসে কী করবে? প্রথমে আমাদের ওই বিচার এনে দেবে, আমার ভবিষ্যৎ কী। আরে ভগবানের কাছে এসে ভবিষ্যৎ চিন্তা করবে? ভগবান ভবিষ্যৎ করার মালিক, ভালো
ভালো করে ভগবানের সেবা করলে ভগবান তার ধামে নিয়ে যাবে, এটাই তো ভবিষ্যৎ। ভালো করে ভগবানের সেবা করলে, ভগবানের ভক্তের সেবা করলে ভগবান সন্তুষ্ট হয়ে তার ধাম, আনন্দময় ধাম সেখানে নিয়ে যাবে। আর ভগবানের সেবায় অনিয়া হলে, যেমন কথা এখানে এখানে কথা হচ্ছে, এসেছি 10 মিনিট 15 মিনিট এক ঘন্টার জন্য, ফোন এলে ফোন ধরে ফেলছি নাকি, ফোন ধরে ফেললাম কেন, ওটা আগে বলে মনে হচ্ছে, কিন্তু পার্লামেন্টে ফোন ধরা যাবে? পার্লামেন্টে মিটিং দেখেছেন? পার্লামেন্টে মিটিং দেখেছেন? ইউটিউবে দেখবেন কি জঘন্য মিটিং হয়, জঘন্যতম, কোনো সম্মান নেই, কারো কারো সম্মান নেই। সেখানে ফোনটা নেওয়া যাবে না। আর এখানে ভগবানের কথা হচ্ছে, আত্মার খোরাকের কথা হচ্ছে, দেহের খোরাকের নয়, আত্মার খোরাকের কথা হচ্ছে, কিন্তু আমরা আত্মার খোরাকের দিকে ধ্যান দেব না। মনে করেন একটা এই যে ঘলটা রয়েছে, একজন ফোনে কথা বলছে, এখানে আমি কথা বলছি, সে তার কথা, তার কথাটা আমার কথাটা শোনার জন্য সহায়তা করবে না, না এ করবে, ভাব কী বলে বাধা প্রদান করবে, কোনটা? তেমনি শরীরে আমাদের 24 তত্ত্ব দিয়ে শরীরটা রয়েছে, 23 জনকে 23 তত্ত্বকে ভালো করে খাবার দিচ্ছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, ত্বক খারাপ হয়ে গেছে ভালো করে ক্রিম লাগিয়ে দিলাম, হ্যাঁ, বাক, প্রাণ, পায়ু, উপস্থ, এ সমস্ত উপস্থ বেগ হলো, সেটাও 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 পূরণ করে না, সবাই সবাইকে খেতে দিচ্ছে, হ্যাঁ, মামারা ওরা কথা বাঙালি না নাকি, বাঙালি তাহলে বাংলা বুঝছে না, যা হোক শোনো, ঘটনা হচ্ছে যে সবাই খেতে দিচ্ছি, কিন্তু একজন একজন খেতে দিলাম না, গোটা শরীরটা একটা শরীর, একটা হল, 23 জন আছে, 24 জন আছে, 23 জনকে খাবার দিয়েছে, খুব আনন্দে আছে 23 জন, একজন কাঁদছে, তার খাবার নেই, সেটা কে? আত্মা। আত্মা কাঁদছে, আত্মা বারবার বলছে আমি ক্ষুধার্ত, খেতে দাও, কাঁদছে কাঁদছে। তো তাহলে কী বলবে, বাকি 23 জন শান্তিতে বসতে পারবে হলে? বলো না রে বাবু, কথাটা বুঝতে পারছেন আমার কথাটা? ভালো করে চেয়ে দেখছে খালি, কাউকে বলেও না কিছু। শরীরটা একটা একটা ঘর, ঘরের মধ্যে 24 জন রয়েছি, 23 জনকে ভালো করে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া দিয়ে সুন্দর করে রাখা হয়েছে, আর একজন একজন যে আত্মা সেই সেই লোকটাকে খাবার দিচ্ছি না, খাবার এটা হচ্ছে শিক্ষার অভাবের কথা, ওদের দোষ নেই, মানে যেটা কি অ্যাকচুয়াল হচ্ছে প্রোটোকল, যেটাকে বলে প্রোটোকল জানেন না। আমি যখন আসছি ভগবানের কথা শোনার জন্য আসছি, সাহেব ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে চলে আসবো, আমার কথাই বলছি, আমি যেখানে যাই কথায় যাই আমার ফোন থাকে ঘরে থাকে, যাই ফোন করুক, যেই যাই ফোন করুক, আমি পরে তাতে ফোন করে নেব। আমাকে ফোন করেছে সন্ন্যাসী মহারাজ, আমি দেখলাম 6 বার এখানে ধাঁ ঢাঁ করে করতাল বাজাচ্ছে, কীর্তন করছে, আমার ফোন করলে হবে না, কথা বলা শোনা যাবে না, ওই জন্য আমি ফোন ধরলাম, তারপর কথা কীর্তন শেষ হয়ে গেল, আমি চলে এলাম এখানে, আমি ওখান থেকে গিয়ে করবো, আবার প্রোটোকল একটা আছে, যেখানে ধর্ম করতে এসেছি ফোন ধরতে আসি নাই। যখন ভগবানের কাছে আসছি ফোনটা বড় না, তখন ভগবান আমার কাছে বড়। যখন অফিসের কাজে যাচ্ছি অফিসের কাজটা আমার কাছে বড়, কাজটা কেন করবো, ভগবানের সেবার জন্য করবো,
বিচারগুলো রাখতে হবে সব। এই সমস্ত প্রোটোকলগুলো মায়াদেবের মায়াদেবের কারখানা এসে যে না রাখা যায়, কোনোদিন কোনো উন্নতি হবে না। মঠে এসে মনে হবে ভবিষ্যৎ কী, কারবার করে মনে হবে লস হয়ে যাচ্ছে, হবেই তো লস রে বাবা। কারবারের যে মেন কথা, তোমাকে বুদ্ধির মতো কাজ, বুদ্ধিমত্তা নিয়ে সব কিছু করতে হবে। যে দেশে যেটা চলে সেটা নিয়ে আসতে হবে, তবে তোমার বিক্রি হবে, তবে তোমার লাভ হবে, নাকি? এটা যেটা চলে না সেটা তুমি নিয়ে এলে গেলে তো যাই হোক, ঘটনা হচ্ছে এরম না। তো সকলের আমার বক্তব্য, সকলে আত্মাকে খাবার দিন। আত্মার খাবার কি? আত্মার খাবার ভগবানের নাম। ভগবানের নাম করলে কি হবে? ভগবানের নাম করলে যেসব অসুবিধাগুলো ভোগ করছি, যে দুঃখগুলো আমাকে মনে দুঃখ দিচ্ছে, সে সমস্ত কেটে যাবে। দুঃখটা কি? দুঃখটা কিছুই না, তো ভগবানের থেকে যে ভরসা করা উচিত সেটা আমার ভরসাটা হারিয়ে ফেলেছি, মায়াতে ভরসা করেছি, মায়া ভেলকি দেখাচ্ছে, এই যে এটা কর, গেলাম হলো না, দুঃখ পেলাম। এটা তো ব্যাপার নাকি? মায়া ভেলকি দেখায়। মনে করুন, যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমরা রেল স্টেশনে গেছি, ট্রেন ধরবো, ট্রেন স্টেশনের নাম হচ্ছে সংসার, সংসার ট্রেন স্টেশন। স্টেশনে এসে দেখছি নানা রকম ম্যাজিক চলছে এখানে ওখানে। ম্যাজিক চলছে বলে ম্যাজিক দেখতে লাগলাম, টিকিটটা কাটলাম না। গোলক এক্সপ্রেস আসছে, গোলক তো ট্রেন স্টেশনের, গোলক এক্সপ্রেস আসবে, এমন এক্সপ্রেস, সে সামনে টিকিট দাঁড়িয়ে আছে, টিকিট দেখিয়ে ঢুকতে হবে। টিকিট কাটলাম না, ঢুকতে পারবেন? টিকিটটা হচ্ছে কি? হরিনাম। হরিনাম টিকিটটা কাটতে হবে। এই নানা রকম ম্যাজিক দেখতে দেখতে হরিনাম করলাম না, গোলক ট্রেনে উঠতে পারবো? যেতে পারবো না। যে কোনো জিনিস একটু বুদ্ধিমত্তা খাটিয়ে যদি একটু বিচার করা যায়, দেখবেন জিনিসটা খুবই সহজ ব্যাপার। কিন্তু আমরা একটা আমরা 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 ভাবছি একটা কিছু, কী বলে, কোনো একটা কিছু হয়ে যাক আর চমকা কিছু হয়ে যাক, আমার সব পরিবর্তন হয়ে যাক, কী বলে, ম্যাজিক হয়ে যাক আমার। জগৎটা ম্যাজিক হতে পারে না, জগৎটা মায়ার জগৎ। এখানে যতটা আমরা আত্মাকে খাওয়াবো ততই শান্তি হবে। আত্মা কাঁদছে, সবগুলোকে আমি খাবার দিয়েছি, দেখবেন মানুষের থাকার ছাদ রয়েছে, আছে কি না, পড়ার বস্ত্র রয়েছে, যথেচ্ছ খাবার রয়েছে, তথাপি মনের মধ্যে একটা অশান্তি বোধ, কিছুর একটা অভাব আছে, হয় কি না বলুন? কেন? আত্মা কাঁদছে, সবই আছে কিন্তু কিছু একটা নেই মনে হচ্ছে, অভাব বোধ হচ্ছে। এই গৌড়ীয় মঠ হচ্ছে আত্মাকে খাওয়ানোর মঠ, আত্মাকে খাওয়ানোর মঠ। এখানে হরিনাম করতেই হবে, আর হরিনাম করাতেই হবে লোককে, যে থাকুক, পারমানেন্ট থাকুক আর টেম্পোরারি থাকুক, করতেই হবে আর করাতে হবে। এদের যদি না হয়, জানবে মঠের আস্তে আস্তে দরজা বন্ধ হয়ে যাবে। কেন? মানুষের শান্তি পাবে না, যেখানে শান্তি নেই সেখানে কী হবে? অশান্তি হবে, ফাঁকা হয়ে যাবে মঠ। এই জন্য যাই হোক, আমার তো মানে বইটা খুললাম বটে, বইটা পড়াই হলো না, সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ।
বুঝতে বুঝেও তো বোঝে না কেউ, তুমি বুঝে বুঝে তো বোঝো, তুমি গাছে কুল গাছে আছে, আমি বলো তো থাকো এখানে আরো সব প্রোগ্রাম আছে, ও না না আমার যেতে হবে, আমার ভালো লাগে না। কেন আসে না সে জানে, দেখো কেউ না। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে আমার কথাটা বুঝতে পারছেন, যখনই এখানে আসবেন আত্মার খাবার খোরার কথা চিন্তা করবেন, খাঁচার ভিতরে পাখিটাকে খাওয়াবার চেষ্টা করবেন, খাঁচার ভিতরে পাখিটা যদি ঠিক না থাকে খাঁচাটার কোনো মূল্য থাকবে না, যদি আত্মা যদি সন্তুষ্ট না হয়, আমরা কি বলি, আমরা মুখে কিন্তু বলি আত্মা যা খেতে চায় তাই খাওয়াবো, এ বলছে আমার আত্মা মাছ খেতে চায়, আচ্ছা মাছ খায় নাকি, ইলেকট্রিক তার বয়ে যাচ্ছে, ইলেকট্রিক বয়ে যাচ্ছে, বলছে যে ইলেকট্রিক জল খেতে চায়, হবে খাবে জল খাবে, সেমন হয় না, ইলেকট্রিক ইলেকট্রিক খাবে, জল জল খাবে, আগুন আগুন খাবে নাকি, প্রত্যেকটা কাঠের মধ্যে আগুন আছে, তাই সেই দ্রব্যগুলো আগুনে ফেললি আর জ্বলবে, আগুন আগুন খাবে, এবার কাঠের মধ্যে আগুন যাচ্ছে তো প্রমাণ হচ্ছে কাঠে কাঠে ঘষলে আগুন বেরোয় কিনা, বেরোয় কিনা, তো একই জিনিস, তো সহজ অঙ্ক, আত্মাটা হচ্ছে পরমার্থ জগতের ভগবানের অনু অংশ, আর এই জগতের খাদ্য হচ্ছে জড় জড় খাদ্য, ক্ষিতি অব তেজ মরুদ বোম দিয়ে তৈরি, তো দেহের খাদ্য হচ্ছে এগুলো, তো ওগুলো আত্মার খাদ্য ভগবানের নাম ছাড়া কিছু নেই, কিন্তু এখানে লোকরা কি লোকেরা কি বলে আত্মা যা খেতে চায় তাই খাও, বলছে আমার আত্মা মাছ খেতে চাইছে, বলে না আত্মা যখন খেতে চাইবে তখন বন্ধ করে দেবো, আচ্ছা আগুনে আগুন দিলে আগুন বাড়বে না কমবে, জলে যদি জল দেয় জল বাড়বে না কমবে, বাড়বে, ভোগে যদি ভোগ দেন তাহলে ভোগ বাড়বে না কমবে, বাড়বে, কখনো 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 কমে নাকি, তাই আর সেবায় যদি সেবা দেওয়া যায় সেবাটা বেড়ে যাবে, সেবাটা মুখ্য, কেন আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই ভগবানের নিত্য দাস, এটাই আমাদের পরিচয়, এই পরিচয়টাকে প্রতিষ্ঠিত করতে হবে, বুঝা গেছে, আমার যদি আমার একজন থাকলে থাকুক না কি আছে, যে অলস নিয়ে মাঠ ভরিয়ে তো লাভ নেই, বুঝেছ, যদি একজনও থাকে মঠে, প্রভুপাদ আমাদের প্রভুপাদ কি বললেন, প্রভুপাদ ভক্তিচন্দ্র বললেন নিরস্ত কুহক বাস্তব সত্য কথাটা পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে কীর্তন করে যাব, যদি কেউ নাও আসে তাতে আমার কিছু যায় আসে না, যদি একজন আসে তাহলে বলবো যে তাহলে ভাববো আমার প্রচার জীবন সার্থক হলো, কত বড় কথা, মানুষের বিপরীত রুচিকে পরিবর্তন করাটাই বড় উপকার, প্রত্যেকটা জীবের যে বিপরীত রুচি আছে, মানে মায়ার দাস হব এই রুচিটা আছে, মায়ার দাসের রুচিটাকে পরিবর্তন করে কৃষ্ণের দাস করানোটাই হচ্ছে সবচেয়ে বড় প্রচার, সব থেকে বড় উপকার নাকি, এই জন্যই মঠ, বুঝলে, যাই হোক এখন তো সবাই প্রসাদ পাবে, আর এখন সব এখনও ফোন কেউ বন্ধ করবে না, বন্ধ করলে তো কোটি কোটি টাকা ক্ষতি হয়ে যাবে নাকি, নাকি জানি না, হ্যাঁ এখন কীর্তন হবে না, এখন তো ঠাকুর বন্ধ হয়ে গেছে,
ঠাকুর যখন শয়ন হয়ে যায় সেখানে চিৎকার করা যায় না, নাকি? তো সবাই এখন পরিস্থিতি অনুযায়ী করতে হচ্ছে, কিন্তু বাস্তবে অন্য জায়গা করলে ভালো হয়। আর পরিস্থিতি অনুযায়ী ভগবান তো বোঝে রে বাবা, ভগবান তো, ভগবান তো বাঘ ভাল্লুক নয়, নাকি? ভগবান বোঝে। যেমন আমাদের মঠের অনেক ভক্তরাই দুপুরে প্রসাদ পাওয়ার পর ঘুমানোর ইচ্ছা করে, নাকি? সবাই ঘুমায়, জল খাওয়ার পরেও ঘুমায়। হ্যাঁ, ঘুমটা অভ্যাস হয়ে গেছে, কখনো পরিবর্তন করতে পারবে না। তো এখন যেদিন আমার উৎসবাদি থাকে সেদিন কিন্তু ঘুমায় না, ঘুমায় কি? হ্যাঁ, সেদিন কিন্তু ঘুমাবে না। আরে ভাবলো লোক কী বলবে দেখলে, দেখে বললে নাকি? সব বুঝি, আমি সব বুঝি, জানি তো আমি, যেই আমার সঙ্গে যা কোথাও প্রচারে যায় দুপুরের দিন সব ঘুমাচ্ছে, এই দুঃসম্পর্কে নিয়ে গেছে সে বলছে। হ্যাঁ বলুন। নিশ্চয়ই অভুক্ত, নিজস্ব ইচ্ছা, মনের ইচ্ছা। বলে দিচ্ছি, ডাক্তার যদি বলে যেটা বলে সেটা বিশ্বাস করবেন? ডাক্তার বলছে তোমার এই এইটার জন্য এই রোগটা হয়েছে, সেটা বিশ্বাস করা দরকার তো, নাকি? আর সাধারণ লোক বলছে না আমি এইটা খেয়ে আমার ভালো হয়েছে। একটা বুঝা, একটা একটা আর একটা দৃষ্টান্ত দিচ্ছি যদি বুঝতে না পারেন। পাগল হাসতে হাসতে বলছে, পাগল হাসতে হাসতে বলছে আমি খুব খুশি, আর কাঁদতে কাঁদতে বলছে আমি খুব দুঃখী। পাগল হাসলে কি মনে করে পাগলটা সত্যি করে সুখী, সুখী? আর কাঁদলে মনে করে সত্যি করে দুঃখী? কেন? তার বিকৃত হয়েছে, তার যে ধরনের সঙ্গ করে আমরা যে যারা বলে তার সঙ্গে প্রভাবে তারা শিখেছে, মন যা চায়, মানে মনটাই হচ্ছে আত্মা, মন যা চায় তাকে সাক্ষাৎ দিতে হবে। কিন্তু শাস্ত্র বলে দিচ্ছে যে আত্মা, আত্মা একটা আলাদা, মানে আত্মা ভগবানের অনুচিত অংশ, এটা যতক্ষণ থাকে তখন শরীরটা চলে, এটা না থাকলে শরীর চলে না। এবার কেউ যদি বলে আমার মন, আমার মন চাইছে, আমার আত্মা মন চেয়েছে খেয়ে আমার আত্মার শান্তি হয়েছে, সেই লোকটাকে জিজ্ঞেস করবেন একটু পরে আবার অশান্তি হয়ে গেছে, হয় কিনা এটা বলুন দিদিমণি, বলুন। যে কোনো মায়িক বস্তু সেটা কখনো স্থায়ী হতে পারে না, মনটা মায়িক। আমার দেখবেন একটা সুগারের রুগী, প্রচণ্ড সুগার, তার হচ্ছে ইচ্ছা গেছে মিষ্টি খাবে। আপনি বললেন যে খেতে চাইছে মিষ্টির পক্ষে ভালো, দেবেন কি? সত্যি সত্যিকার উপকারী লোক হন, দেবে না। মিষ্টির তার পক্ষে বিষ, ইনসুলিন তার শরীরে এত এত কমে গেছে, মানে এত মানে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। হ্যাঁ, সে রক্তে যাচ্ছে না, সুগার রক্তে বেড়ে গেছে, আরও সুগার ঢোকালে কী হবে? সুগার বেড়ে যাবে, ক্রমে ক্রমে লিভার খারাপ হবে, প্যাঙ্কিয়াস তো খারাপ হয়েই গেছে, আর কিডনি খারাপ হবে, চোখ খারাপ হবে, কান খারাপ হবে, ক্রমে ক্রমে সব বন্ধ হয়ে যাবে, মরে যাবে মানুষটা।
এগুলো মনের খাবার। ও জানে কিন্তু সুগারে মিষ্টি খাওয়াটা নিষেধ, তথাপি তার ইচ্ছে কাজে খাবে। বলুন, মন বলছে সিগারেট খাবো, কিন্তু বুদ্ধি বলছে আরে খেলে কিন্তু ক্যান্সার হবে। যে বেশি বুদ্ধিমান হবে খাবে না সে, আর যে বেশি বোকা হয়ে যাবে সে খাবে, মনেরই খোরাক ঢোকাবে। একটা খাবো, তবে আস্তে আস্তে দুটো খাবো, তিনটে খাবো, তারপর সিগারেট ওই খেয়ে না, একই জিনিস নেশা আছে কোনো জিনিস। মন বলে লোক বলে না মনটা ফসফস করছে, চাটা খাওয়ার জন্য মনটা ফসফস করছে, বলে না। আমি দেখি বাঙাল গ্রামের লোকেরা বলে মনটা ফসফস করছে, একটা চা খেয়ে আসি যাও। কি দেখো ঘটনা হচ্ছে যে মানুষের বুদ্ধিটা কাজ করে সঙ্গের সঙ্গ অনুযায়ী। যেমন একটা হরি মানে যারা যারা সবসময় হরিকথা থাকে, হরিনামের আশ্রয় নিয়ে থাকে, তাদের বুদ্ধি বলছে হরিনাম না করলে মনটা যেন কীরকম হচ্ছে, হয় কি না? আর জানা এসব থাকে না, তাদের বুদ্ধি বলছে হরিশ হরিনাম করে লাভটা কী আছে রে, বলছেন বাজারে গিয়ে তো দুটো সবজি বিক্রি করলে পয়সা হবে, বলে কি না, ভাবে কি না? যেই যেরকম সঙ্গ করে তার সেরকম বুদ্ধি হয়, তার বুদ্ধির বিকাশটা সেভাবে হয়, উপলব্ধির সেভাবে হয়। এই জন্য সঙ্গটা ভালো করে খুঁজতে হবে, ভগবান ওই জন্য বুদ্ধিটা দিয়েছে, তুমি সঙ্গটা খুঁজে নাও, কোন সঙ্গে তোমার তোমার যে জীবনের চরম লক্ষ্য সেটা তুমি পৌঁছাতে পারবে। জীবনের চরম লক্ষ্যটা কি? যেন চির আনন্দ পায়। চির আনন্দ স্বরূপটা কে? ভগবান। ভগবানটা কে? কৃষ্ণ। কৃষ্ণকে পাওয়া যাবে কীভাবে? হরিনামের দ্বারা। শুধু হরিনাম করলে হবে না, ভক্তের সঙ্গে সাধু সঙ্গে হরিনাম করা। সাধু কে? যিনি ওই হরিনাম করছেন। এই বিচার করে করে নিতে হবে। এখনও আমি দেখেছি অনেক সব মঠে কেউ থাকতে চায় না, কেন? মঠে ব্যাগটা আছে, ঘর আছে, মঠে থাকবে না কেন? মঠে তাহলে মঙ্গলবারে উঠতে হবে, ভোরবেলা উঠতে হবে, মঠে রুটিন মেনে চলতে হবে, লোকের বাড়ি থাকলে ঠিকভাবে থাকা যাবে, ইচ্ছা মতো খাবো দাবো ঘুমাবো, বিচার এসে গেছে সব। কলিযুগ, কলিতে কলি মহারাজ কত রকমভাবে ঘুরছে আমাদের কাছে। এই জন্য আমার গুরুদেব বলতেন লোকের বাড়ি যাও কোনো অসুবিধা নেই, যেটুকু প্রয়োজন সেটুকুর জন্য যাও, তারপরে চলে আসো। মন দেবে না, মনটা রাখবে ভগবানেরতে। মন যখন ভগবানে লেগে যাবে তখনই তোমার জন্ম সার্থক হবে, কেন মন যেখানে থাকে আমার সত্তা সেখানে যাবে, জীবাত্মা সেখানে যাবে। মনের স্বভাব কিন্তু চঞ্চল, মনের গতি বায়ুর থেকে অনেক বেশি। মনটাকে স্থিরীকতকরণ করাই, ফিক্স করার নামই হচ্ছে পরমার্থ। ভগবানেতে, ভগবানের সেবাতে নির্দিষ্ট করে তাই, মানে ফিক্সড, মানে কী বলে বাংলা, স্থির স্থিরীকত করাটাই হচ্ছে আসল ভক্তি, আসল পরমার্থ। দেখুন সামাজিক যেটা বিচার আছে সেটা করতে হবে, কর্তব্য যেটা আছে সেটা করতে হবে। এটা মহাপ্রভু বলছেন যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া, যা কিছু করতে মানে যেটা বিষয় কার্য আছে সেটা আসক্তি ছেড়ে দিয়ে করতে হবে। প্রতিবেশীর প্রতি কর্তব্য, আত্মীয়ের প্রতি কর্তব্য,
মা বাবার প্রতি কর্তব্য, সন্তানদের প্রতি কর্তব্য, সবটাই করতে হবে যখন সমাজে আছো, কিন্তু আসক্তি ছেড়ে দিও। দেখো দুধের জাতীয় দুধ পাত্র পরিবর্তন করে শুদ্ধ হয়ে যান, ওই জন্য দুধ খেতে, দুধের জাতীয় জিনিস খেতে বলে। যে কোনো কাঁচা সবজি পাত্র পরিবর্তন শুদ্ধ হয়ে যায়, পাত্র পরিবর্তন। দেখবেন যেখানে যেখানে বাজারে দেখবেন একই জায়গায় পেঁয়াজ আছে, আলু আছে, আবার পেঁয়াজ থাকা আলু খাবো না, হবে? বাজার থেকে যখন পাত্রটা পরিবর্তন করে নিচ্ছে, তোমার ওই ওদের ওখান থেকে তোমার ব্যাগে চলে আসছে, তা ঠিক আছে, শুদ্ধ হয়ে গেল। তো এইগুলো সব বিচার করতে হবে। এই জন্য আমাদেরকে বিচার করে চলতে হয়। বলুন, খেলেই বোঝা যাবে, ওষুধটা খেলে যে রোগটা সারবে খেতে হবে, তো না খেলে বোঝা যাবে কেন? না কখনই না। হ্যাঁ, জানো যারা জ্ঞানী মানুষ তারা সত্যি কখনো প্রশ্ন করে না, যারা জ্ঞানী মানুষ তারা কখনো প্রশ্ন করবে না। এই ধরনের কেন বলছি প্রশ্ন করবে না, তারা জানে জড়ের খাদ্য জড় হয়, জড় এই জড় জগৎটা কী দিয়ে তৈরি? ক্ষিতি অব তেজ মরুদ্ভম দিয়ে তৈরি। ক্ষিতি অব তেজ মরুদ্ভম দিয়ে তৈরি জিনিসই তার খাদ্য হতে পারে। আত্মা কি ওইটা দিয়ে তৈরি? তাহলে আত্মার খাদ্য ওটা হবে কী করে? আত্মাকে দেখা যায় না, হরিনামকে দেখা যায় না, আত্মা হরিনামকে উপলব্ধি করা যায়। দেখবেন হরিনাম করলে অনেকক্ষণ করতে করতে ভালো লাগে, বাতাসকে দেখা যায় না, মনটাকে দেখা যায় না। বুদ্ধিমান মানুষের প্রশ্ন করতে হয়, মনকে দেখি না, বিশ্বাস করি না, হয় নাকি? তাই হয়, উপলব্ধি হয়। আগে খাও, তারপর তো বুঝতে পারবে। আত্মার আসল বিভু আত্মার অবস্থান হচ্ছে ভগবানের, ভগবান নিজেই বিভু আত্মা, সর্বত্র থাকে নিশ্চয়ই। আত্মা হচ্ছে কি, যেমন এটা ল্যাম্প একটা জ্বলছে, এখানে সবগুলো ল্যাম্প জ্বলছে, কানেকশানটা কোথায় আছে? মিটার বক্সের কাছে। তেমনি করে আমাদের আমাদের বলে কেউ বলে হৃৎপিণ্ডের কাছে আছে, ধক ধক করে সবসময় চলছে। আমার গুরুদেব বলতেন আত্মাটা হচ্ছে একটা ভগবানের চরণ থেকে বিচ্ছুরিত একটা রশ্মি আমাদের সঙ্গে রয়ে গেছে। উনি চিন্ময়, আমার সেজন্য আমাদের হচ্ছে চেতনটা, চিন্ময় মানে চেতন, ওই জন্য আমাদের চেতনটা আছে। যে রশ্মিটা অফ হয়ে যাবে, রশ্মিটা অফ হয়ে যাবে মানে ছড়ে যাবে, তখন বলে মরে যায়। কানেকশানটা এখন এক জায়গায় আছে, আমি বলি এখানে তো কানেকশান দেখতে পাচ্ছি না, জ্বলতে কী করে? তো এক জায়গায় কানেকশানটা আছে, স্যার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলছে, বুঝতে পেরেছ? ঘটনা হচ্ছে যে এই অভাবটা থাকা ভালো, যে মুহূর্তে আর্তিভাবটা পূর্ণ হয়ে যাবে সে মধ্যে সেবাটা, সেবাটার অফ হয়ে যাবে। মহাপ্রভু সেবাটা
সেবাটা করার ইচ্ছা জাগবে না। হ্যাঁ, অতৃপ্তি থাকবে, যত করবেন তত অতৃপ্তি হবে। মহাপ্রভু মানে 24 বছর সন্ন্যাস জন্মগুলো তীর্থ করেছে, তার মধ্যে 6 বছর বিভিন্ন দেশে যেতে ঘুরেছে, মানে বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে ঘুরেছে, ভ্রমণ করেছে। আর 18 বৎসর ওই মানে গম্ভীরা বসে বসে কাহা কৃষ্ণ পাননাথ, কাহা কৃষ্ণ পাননাথ বলছেন, নিজে কৃষ্ণ হয়েছেন, নিজে কৃষ্ণ হয়েও তিনি কৃষ্ণকে খুঁজছেন। যে যত বেশি ভগবানের নিকটে যাবে তত বেশি মায়ার আকর্ষণটা চলে যাবে, তো মায়া যে কতটা ক্ষতিকারক তখন বুঝতে পারবে। তখন মনে মনে এর আমি বিচার আসবে, আমি কী ভুল করেছি, আরতিটা বেড়েই যাবে, আমার তৃপ্তি হচ্ছে না, আরও চাই। দেখবেন যারা সত্যি করে সম্পূর্ণ মায়ার বন্ধন মুক্ত হয়ে গেছে আর ভগবানের পুরো কৃপাটা পেয়ে গেছে, তাহলে হরিকথা বলতে পারবে না কখনো, সংসার কাঁদবে তারা, কৃষ্ণ মার বললেই কেঁদে ফেলবেন। সেই জন্য ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতে কোথাও রাধার নাম লেখেনে, রাধা প্রেমের মূর্তি, তো প্রেমর উপায় লিখলেন না কেন? যদি কোনো ভাবুক ভক্ত যিনি সত্যিকারের ভাব স্টেজে চলে গেছেন, তারা যদি রাধা নামটা শোনে, সঙ্গে সঙ্গে ফেন্ট মানে কি মূর্ছা চলে যাবে। এই যে আরতি যার আসছে, আরতি হচ্ছে না, আমার ইচ্ছা পূর্তি হচ্ছে না, এটা চাচ্ছি সেটা পাচ্ছি না, এই ভাবটাই তো আমরা যে এগোচ্ছি তার লক্ষণ এসে গেছে। আর যার কোনো লক্ষণই নেই, দিব্যি আছে, খাচ্ছে দাচ্ছে ঠিক আছে, তার এখনো উন্নত মানে কী বলে এই পরমার্থ জগতে এখনো উন্নতি হতে পারে না, একই জায়গায় পড়ে আছে। তো যাই হোক, এখন তো আধ ঘন্টা বলেছিলাম, এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আর এসব কথা কোনো দরকারও আছে? কেন পাঠ যে করে, আমি জানি সাধু মহারাজ কিরম পাঠ করে, সব আমার তো মনে হয় না কেউ বুঝতে পারে বলে। সাধু মহারাজ পাঠ আপনারা বুঝতে পারেন, বলুন হ্যাঁ কি না, বলো না। হ্যাঁ, আমি সেই জন্য কারণ আমি তো দিন করে গেছি, কই কোন দিনে করবে? হ্যাঁ, গোটে করবেন, সাধারণ লোক ভালো, আবেগপ্রবণ লোক, আবেগের মধ্যে চলে। হ্যাঁ, ওই তো বলছি জিনিসটা তো শুরুটা শেষটা লিঙ্ক রাখে না। আচ্ছা, যদি জানবেন যখন কেউ যদি সত্যি করে ভগবান উপলব্ধি হয়ে যায়, সেই কৃষ্ণ শব্দটা রাধা শব্দ মুখে উচ্চারণ করতে পারবে না। আমার গুরুদেব 1991 সালে কি 90 সাল হবে, 90 সালে ডিসেম্বর মাসে চৈতন্য গৌরী মঠ কালীঘাটে বার্ষিক উৎসব হচ্ছে, আর বক্তব্য হওয়ার বিষয় আছে সংকীর্তন কলৌ পরম উপায়। আর ওনাকে প্রথম, আমি পুরো ঘটনা বলছি না কেন প্রথম দিয়েছেন, পুরো মানে ওনাকে প্রথম বক্তৃতা দিতে দিয়েছেন, আর সংকীর্তন কলৌ পরম উপায় সেখানে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কথা এসেই যাচ্ছে। সে 8টা বক্তৃতা শুরু হলো, 11:30টার সময় তখন ওই মঠের আচার্য বলছে আমাকে, আমি তো নিচে বসে আছি, আমি তো সন্ন্যাসী না ব্রহ্মচারী, বলছে যে গুরুদেব পাশেই বসে আছে, তার থাপতাম পাশেই বসে আছে, কথা বলছে, উনি ঘড়ি দেখাচ্ছে আমাকে, বলছে আপনি তো পাশে বসে, আপনি বলুন না, আমাকে বলছে তুমি তো বলো তো কী করবো।
কিন্তু এমনভাবে কথা কোনো বলছে উনি কথা বলতে বলতে কেঁদে ফেলছেন, কখনো হাসছেন। দেখুন 90 ইয়ার মানে ওনার বয়স তখন 92 ইয়ার, 8টা থেকে 11:30 কনস্ট্যান্টলি বলে যাচ্ছে, তার কোনো মানে না আছে কোনো কোনো রকম ক্লান্তি না আছে কিছু। হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্টলি বলে গেছে আবেগ, কিন্তু কাঁদছেন। আবার যখন মহাপ্রভু সন্ন্যাস দিতে নিয়ে যাচ্ছেন, সংকীর্তনে যে সন্ন্যাস দিতে যাচ্ছেন, শচীমাতার কি ভাব, সে কাঁদতে কাঁদতেই যাবে, আপনার চোখ দিয়ে জল পড়ছে, কাঁদছে মানে। আর উনি তো যখন কথা বলতেন মুখটা নিচু করে থাকতেন, টপ টপ করে জল পড়ে যাচ্ছে, আর লোক কথা কোনো শুনছে। উনি তো হৃদয় থেকে বলছেন, জীবন্ত হরি কথা বলছেন, শুনতে ভালো লাগছে, কিন্তু সময় তো চলে যাচ্ছে, রাত্রি 11:30 বেজে গেছে নাকি, এই ধরনের কথা। যে একবার ওই ভাবে ভাবটা স্থাপন হয়ে যাবে, সে কখনো ভালো হরিকথা বলতে পারবে না, যেমন সবসময় কেঁদেই যাবে, নাহলে এত সুন্দর প্ল্যাটফর্ম স্পিকার হয়ে যাবে, লোককে আকর্ষণ করে নেবে নাকি। যদি ভাব না আসে, সাধারণ সাধারণ ভক্তি আছে মানে সাধারণ ভাব স্টেজে কিছু শাস্ত্র অধ্যয়ন করে নিয়েছে, সে খুব ভালো বক্তা হতে পারবে। যারা সত্যি করে ভালো মানে সত্যি করে উপলব্ধি হয়েছে, তারা কোনো ভালো বক্তা হতে পারে না, তারা বারবার খালি মানে কী বলে চোখে জলই ফেলে যায়, কেঁদেই যায়। তো আমরা তো ভালোই হয়েছে, আমরা আরতি এসে গেছি, আমরা খারাপ তো কিছু হয় না, যাও ঘরই বল। হ্যাঁ।